আব্দুল মজিদ মাঝি বাড়ি কোনটা? বাড়িতেই ছিল। হ্যাঁ হ্যাঁ, এখন কোথায় আছেন? আমি থাকি বরকপুরের পশ্চিমধারে। আচ্ছা আচ্ছা, আসলামপুরের ভিতরেই আছেন? হ্যাঁ। ঠিক আছে, আয়শা ভাই, আপনি তো একেবারে অন্যান্য দোকানগুলো যেখানে আছে সেখান থেকে একেবারে বাহিরে নদীর মধ্যে, নদীর মধ্যে দোকান দিলেন কেন? আমার নিজের রেকর্ডিং সম্পত্তি। আচ্ছা আচ্ছা, এই জন্য আমার এখানে সাড়ে অমি অল্প কত জমি আছে, আমি ওদিকে জায়গা পাই না এবং এদিকে পরের জায়গা তো করতে পারি না, এবং নিজের জায়গা থেকে বইয়া দোকান দেখি। বর্ষায় সমস্যা হয় না? বর্ষায় সমস্যা হয়। বর্ষায় কি দোকান করতে পারেন? সবসময় পারি না, মনে করেন বর্ষায় ওই মাসের ভিতরে হয়তো 10 দিন 8 দিন এইরকম করতে পারি, আর বৃষ্টি বন্যা পানি এই জন্য করতে পারি। যেই 10 দিন করতে পারেন সেই দিন ওই সময় ডেলি কত বিক্রি হয় আপনার? আপনার ছেলে মেয়ে নাই? আমার ছেলে আছে একজন আর মেয়ে আছে ছয়টা, বুঝলেন? সবাইকে বিয়ে শাদি হয়ে গেছে? আচ্ছা আচ্ছা, আপনারও স্ত্রী বেঁচে আছে? আচ্ছা, আজকে আজকে কত টাকা বিক্রি করলেন? আজকে কম কেন, মানে কোন সময়টাতে বেশি হয় আপনার? শুক্রবার দিন একটু বেশি আর এছাড়া বেশি আছে। শুক্রবার ছাড়া বেশি হয় না? দোকানদারি করি, কোনো রকম হ্যাকর টাকা। কত টাকা কিস্তি দেন? কিস্তি দিই 2000 টাকা। 2000 টাকা প্রতি মাসে না সপ্তাহে? সপ্তাহে। সপ্তাহে কত টাকা নিয়েছেন ঋণ? ঋণ নিয়েছি 60,000 টাকা, আরও আছে 10,000, 70,000 টাকা। 70,000 টাকা ঋণ নিয়ে এই দোকান করেন? আচ্ছা, বাকি বাকি যায়? না বাকি যায়। আচ্ছা আচ্ছা, কেন চলে না? তবে বেচা কিনা করতে পারলে আমার অসুবিধা হইতো না, বেচা কিনা না করা কি আমি বড় ঋণ নিয়ে গেছি কেন? আচ্ছা আচ্ছা, সকল সপ্তাহে টাকা দিতে হয়। আপনার এখানে দেখলাম একটা রেডিও আছে, রেডিও তো এখন দেখা যায় না, এটা আপনি কোথা থেকে সংগ্রহ করলেন? বাজার থেকে কিনছি। কত টাকায় কিনলেন রেডিও? রেডিও কিনছি 900 টাকা দিয়ে। এতক্ষণ শুনলাম যে আপনি প্রধানমন্ত্রীর ভাষণ শুনতেছেন, ভালো লাগে? ভালো লাগে। প্রধানমন্ত্রীকে ভালো লাগে আপনার? কে প্রধানমন্ত্রীকে এখন? শেখ হাসিনা। ওনার বক্তব্য আপনার ভালো লাগে? উনি কি দেশে এই অঞ্চলে কিরকম উন্নয়ন করছেন? এখানকার এখানকার যে এমপি, কে এখানকার এমপি হইলেন? কে জ্যাকব, কিরকম উন্নয়ন করছেন এখানে? ভালো উন্নয়ন করছে জ্যাকব সাহেব। এমনিতে কিরকম লোক? ভালো মানুষ। তাহলে আপনার জমি জমা সব নদীতে চলে গেছে, কি হইলে আপনার এই দোকানটা বা আপনার পরিবারের সদস্যদেরকে নিয়ে ভালোভাবে চলতে পারবেন? মানে সরকারের কাছে আপনার কোনো কিছু চাওয়া পাওয়ার আছে কিনা? চাওয়া পাওয়ার ভিতরে আমি আমার বয়স 83 বছর চলে, আমি একটা বয়স্ক বাচ্চার জন্য মেম্বার চেয়ারম্যান বা এলাকার সভাপতি আমার কাছে বহুত বলছিলাম যে আমার পুনরায় জায়গা জমি বেতন কি নিয়ে গেছে, এখন তো একটু কষ্ট হয় আমার একটা বয়স্ক হয় না করতে পারে। এখন তো নতুন চেয়ারম্যান হলো আপনাদের ইউনিয়নে? এখন তো বর্তমানে সে তো অনেক বসে, মানে সে যদি করে দেয় তাহলে আপনার উপকার হবে না? কত হয়েছে আপনার বয়স? 83 চলে, 65 হলেই তো আপনি বয়স্ক ভাতা পাওয়ার কথা, তাহলে এ পর্যন্ত যতবার ট্রাই করছেন হয় নাই। আচ্ছা ঠিক আছে, আমরা আপনার ইউনিয়নের চেয়ারম্যানকে অনুরোধ করব আপনাকে যেন একটা বয়স্ক ভাতা করে দেয়, কেমন? আসসালামু আলাইকুম।